স্বপ্নের মেট্রো রেলের প্রাথমিক যাত্রা উত্তরা থেকে আগারগাঁও, দূরত্ব 11.73 কিলোমিটার। তবে মতিঝিল পর্যন্ত বাকি 7টি স্টেশন ধাপে ধাপে খোলা হবে। শুরুতে প্রতিদিন 4 ঘন্টা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে ছুটবে স্বপ্নের মেট্রো রেল। মেট্রো রেল নিয়ে আগ্রহের শেষ নেই। কিভাবে চলবে এ ট্রেন, কী কী সুবিধা থাকবে এতে, কত সময়ে যাওয়া যাবে গন্তব্যে, ইত্যাদি নানা প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে মনে। শুরুতে জানব মেট্রো রেল এবং সাধারণ ট্রেনের মধ্যে পার্থক্য। মেট্রো রেল সাধারণত নির্দিষ্ট একটি শহরেই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে ট্রেন এক শহর থেকে অন্য শহর, এমনকি হাজারো মাইল পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশেও যেয়ে থাকে। সাধারণত ট্রেন থেকে মেট্রো রেলের গতি অনেক, উঠে দাঁড়াতে দাঁড়াতেই চলে যেতে পারবেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে। কুঝিকঝিক সাধারণ ট্রেনের মতো, সাপের মতো এতটা এঁকে বেঁকে যায় না মেট্রো রেল, কারণ মেট্রো রেলে সাধারণত 6 থেকে 8টি বগি থাকে, ফলে চোখের পলকেই আপনাকে অতিক্রম করে যাবে এই রেল। মেট্রো রেল সর্বোচ্চ 3 মিনিট বা তার চেয়ে কম সময়ে স্টেশনে পৌঁছে থাকে। অন্যদিকে সাধারণ ট্রেনে সেটা লাগবে প্রায় আধা ঘন্টার মতো। মেট্রো রেলকে ঘিরে বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষের মধ্যে শঙ্কাও রয়েছে কিছুটা। ফুটপাত 8 ফুট চওড়া আর সিঁড়ি 7 ফুট, এত সংকীর্ণ জায়গা সবাইকেই ভাবাচ্ছে। ফুটপাত 1 ফুটের হয়ে গেলে যাত্রী স্টেশনে যাবেন কী করে, পথচারী চলবে কোন দিক দিয়ে? জমি অধিগ্রহণের আগে মেট্রো রেল চালু হয়ে গেলে ফুটপাতে মানুষ চলবেই বা কী করে? রাস্তার জিরো লাইন থেকে সিঁড়ি ও এসকেলেটর শুরু হয়েছে, যাত্রীর হুড়োহুড়ি হলে তারা গাড়ির নিচে পড়বে, এই দায় কে নেবে? এরকম অসংখ্য প্রশ্ন আছে জনমানুষের মনে। কেউ কেউ বলছেন ফেরার সড়কগুলো স্টেশনমুখী নয়, ফলে স্টেশনে আসতে যাত্রীদের সেই পুরনো ভোগান্তি হবে, প্রত্যাশিত সংখ্যক যাত্রী হবে না মেট্রো রেলে। তবে এই সব আশঙ্কারই আশানুরূপ জবাব দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো মানেই গণমানুষের পরিবহন, কিন্তু বাস্তবে কি সবাই চড়তে পারবে মেট্রো রেলে? সরকার মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ঠিক করেছে 20 টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বমোট ভাড়া হবে 100 টাকা। প্রথম পর্যায়ে মেট্রো রেল যে অংশে চলাচল শুরু করবে সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে 60 টাকা। একবারে কতজন যেতে পারবেন? মেট্রো রেলের প্রতি ট্রেনে 6টি কোচ থাকছে, এর প্রতিটিতে বসার ব্যবস্থা আছে 54 জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবেন 306 জন। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করবেন। সব মিলিয়ে একটি ট্রেনে বসে ও দাঁড়িয়ে সর্বোচ্চ 2308 যাত্রী ভ্রমণ করতে পারবেন। টিকিট কাটবেন কিভাবে? মেট্রো রেলে চলাচলের জন্য তাৎক্ষণিক টিকিট সংগ্রহ করা ছাড়াও সাপ্তাহিক ও মাসিক পারিবারিক কার্ডের ব্যবস্থাও করা হয়েছে, আগে থেকে এসব কার্ড কিনতে হবে। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে থাকা যন্ত্রেও কার্ডে টাকা ভরা যাবে। প্ল্যাটফর্মে প্রবেশের সময় যাত্রীদের কার্ড পাঞ্চ করতে হবে, তা না হলে দরজা খুলবে না। স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের ভাড়া দিয়েও সাময়িক কার্ড সংগ্রহ করা যাবে, এটিও অনেকটা স্মার্ট কার্ডের মতো। ভাড়ার অতিরিক্ত যাতায়াত করলে ওই কার্ড দিয়ে দরজা খুলতে পারবেন না, সেক্ষেত্রে দায়িত্বে থাকা কর্মীদের কাছে বাড়তি ভাড়া পরিশোধ করেই বের হতে হবে। শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য থাকবে আলাদা কাউন্টার। যা যা করা যাবে না, ট্রেন মানে রকমারি হকারের ঢাক ঢাক, বিভিন্ন খুচরো জিনিসের পসরা। তবে মেট্রোতে সেই সুযোগ বা সেই ভিড়ভাট্টা থাকছে না। মেট্রো রেল প্ল্যাটফর্ম ও পুরো স্টেশন এলাকা থাকবে হকার ও ভিক্ষুক মুক্ত, ধূমপান নিষিদ্ধ পুরো এলাকাতেই, আর কোনো ধরনের ভারী পণ্য নিয়েও প্রবেশ নিষেধ। এছাড়াও পণ্য ফেরি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর সঙ্গে আগ্নেয়াস্ত্র, পোষা প্রাণী বহন, বিপজ্জনক পণ্য পরিবহনও নিষিদ্ধ। মেট্রো রেলের কোচে বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সংরক্ষিত আসন রয়েছে, তারা ব্যতীত অন্য কেউ তাতে বসতে পারবেন না। আর নারী কোচেও পুরুষ যাত্রীদের ওঠা নিষিদ্ধ।
মেট্রো রেল স্টেশনের দ্বিতীয় তলা থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন, আর তৃতীয় তলা থেকে মেট্রো রেলে চড়া যাবে। ফারজানা লীনা, 18 নিউজ।